বাবা বলছে যে আমরা তো মধ্যবিত্ত ফ্যামিলির সন্তান, আমাদের তো আন্দোলনের দরকার নাই। আমি বলছি দরকার নাই, আমরা যদি না যাই বড়লোক তো নামবো না, তাকে তো সমস্যা না, সমস্যা তো আমাদের। গরিব মানুষ রাস্তায় কাজ করে খাইতে পারে, বড় লোকের তো হাজার হাজার কোটি টাকাই আছে। মধ্যবিত্ত মানুষ যারা তারাই এলো কষ্টটা ভোগ করে। আসসালামু আলাইকুম, আমি মোহাম্মদ সাদাত হোসেন খান। আমি আন্দোলনে গেছি ভাইয়া, আন্দোলনটা তো একটা যুক্তিক আন্দোলন ছিল। এটা ছাত্রছাত্রীরা তো কোনো অযৌক্তিক কথা বলে নাই, এরা ভালো কথা বলছে। দ্বিতীয়ত আমার 20টা ভাই বোন আছে, আমার ছোট যারা পড়াশোনা করতেছে, চাচাতো ফুবাতো মামাতো, এদের তো একটা ভবিষ্যৎ আছে। সেই ভবিষ্যতের কথা পেয়ে গেছি। আর আমরা আমরা এখন থেকে আন্দোলন করি না, আমরা তত্ত্বাবধায়ক সরকার যেদিন বাতিল হয় 2012 সাল থেকে আমরা আন্দোলন করি। ওটা চিন্তা করে যাই নাই ভাইয়া, ওটা চিন্তা করে যাই নাই, স্বীকার করে গেছি যে মরতেও পারি। বাবারে বলছি যে বাবা যদি মারা যাই তাহলে নিয়ে যাইন, আর তুই জীবিত থাকি তো থাকলাম। বাবা বলছে যে আমাদের তো আমরা তো মধ্যবিত্ত ফ্যামিলির সন্তান, আমাদের তো আন্দোলনের দরকার নাই। আমি বলছি দরকার নাই, আমরা যদি না যাই বড় লোক তো নামবো না, তাকে তো সমস্যা না, সমস্যা তো আমাদের। গরিব মানুষ রাস্তায় কাজ করে খাইতে পারে, বড় লোকের তো হাজার হাজার কোটি টাকাই আছে। মধ্যবিত্ত মানুষ যারা তারাই এলো কষ্টটা ভোগ করে। দেশের সবসময় সব কিছু ফেস মধ্যবিত্ত মানুষেরই করা লাগে, আর এত বড় ফ্যাসিস্ট দুনিয়ার বুকে আর তৈরি হয় নাই। একটা সুযোগ ছাত্রছাত্রীরা করে দিছে, এই সুযোগে তারা নামাইতে হবে, এই জন্যই আন্দোলনে গেছি। এখন ভাই আগের থেকে একটু ভালো, আমার দুইটা গুলি লাগে, একটা গুলি আমার এখান দিয়ে চামড়া ছিঁড়ে বের হয়ে যায়, আর সেকেন্ড গুলিটা আমার পা ভেঙে দুই টুকরা করে দেয়। ঠিক আছে, আমার ডক্টর ইনুস স্যারের কাছে চাওয়া, সে একজন ভালো মানুষ, সে এরকম একটা পজিশন করে দেখ দেশটার, যেন সরকারি কর্মকর্তা কর্মচারীরা চুরি করতে না পারে, এবং কি যারা মন্ত্রী মিনিস্টার হবে তারা চুরি করতে না পারে। যদি চুরি করতে না পারে আমাদের দেশে, যদি চুরি করতে না পারে, ইউরোপিয়ানরা আমাদের আমাদের দেশ শাসন করিয়া ইউরোপিয়ানরা ধনী হয়েছে। হ্যাঁ, এই ষড়যন্ত্র রুখে দেওয়ার জন্য ছাত্রছাত্রীরা আছে, প্লাস আমরাও সাথে আছি। আমার একটা পা গেছে, কি হয়েছে, আমি তো আমার তো এখন আরও দুইটা হাত আছে, একটা পা আছে। আবার যদি এদের বিরুদ্ধে দাঁড়ানো লাগে দাঁড়াবো, কোনো সমস্যা নাই, যতদিন মনোবল আছে, এবং কি না লাঠি ভর দিয়েই যাবো, যতটুকু পারি করব। ঠিক আছে, আমরা এই ফ্যাসি সরকার চাই না, আমরা ভালো একটা সরকার চাই না। আসতে দিব না কেন, আসবে জনগণের ভোটে না, শরীরের চার আমরা চাই না। হ্যাঁ, যে কেউ হোক, এটা আমি একজনের দলকে ভালোবাসতে পারি, সেই জন্য আমার দল আইসা যদি শরীরচারি করে আমি তার পক্ষ দিতে রাজি না। ঠিক আছে, আমার নাম মোহাম্মদ সাহাদাত হাসান খান, আমি দিনমজুরি কাজ করতাম ভাই, আমি ইন্টেরিয়াল ডিজাইন মাস্টার, দিনমজুরি কাজ করি। তো আমাদের যদি সরকার এখন একটা কিছু করে দিত, আমরা আমাদের এরকম একটা কিছু করে দিলে দেখা গেছে আমার এই পানীয় তো আমার ওই কাজটা করা সম্ভব না। আমার ফ্যামিলির অর্থে অর্থের যোগানদাতা আমিই ছিলাম, তো এখন আমার ভাই বোন পড়াশোনা করে। হ্যাঁ, এখন আমার এরকম একটা কিছু যদি সরকার আমাদের করে দিত, তাহলে আমরা মনে করেন দেখা গেছে আমরা কিছু করে খাইতে পারতাম, আমাদের ভবিষ্যৎটা যেন ভালোভাবে চলতে পারতাম।